হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। তো আমার এই চ্যানেলটির নাম হচ্ছে গিয়ে সেতাস লাইফ। তো সেতাস লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে একটা রেল স্টেশনের ভিডিও। তো আমি রেল স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা রেকর্ড করেছিলাম। ট্রেন থেকে নেমে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল লাইনে, ওরা টিকিট চেক করছিল আর কি, করোনা টেস্ট করছিল। তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়লো যে না, একটুখানি রেকর্ড করে নেই আর আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এই স্টেশনটা হচ্ছে গিয়ে আগরতলা বাদারঘাট রেল স্টেশন, আর আমি যাব হচ্ছে গিয়ে এই বাদারঘাট থেকে যাব GCCRPF ক্যাম্পে। তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। আগরতলা বাদারঘাট রেল স্টেশন থেকে GCCRPF ক্যাম্পে যাওয়া অবধি। তো রেল স্টেশনে টিকিট চেক করিয়ে, করোনা টেস্ট করিয়ে আমরা বের হয়ে পড়েছি GCCRPF ক্যাম্পে যাওয়ার জন্য। তো অটো দিয়ে আমরা যাচ্ছি। আসলে কি, আমি মানে এত ভালো করে কোনো কিছু করতে পারি না। আমার মানে অনেক অনেক মানে ভালো লাগে ভিডিও করতে, কিন্তু আমি করতে পারি না সেটা। হ্যাঁ, তো যেটুকু পারলাম সেটুকু মানে করছি। আর আসলে আমি আরও একবার এসেছিলাম আগরতলায়, 2016 এসেছিলাম। তো কিন্তু তখন আমার কাছে কোনো মোবাইল ছিল না, কোনো কিছু মানে রেকর্ড করতে পারিনি। কিন্তু যাওয়ার সময় দেখেছিলাম এই দুপাশের ভিউটা, রাস্তার দুপাশের ভিউটা দেখে আমার অনেক ভালো লেগেছিলো। তো এবার ভাবলাম না, একটুখানি যতটুকু পারি রেকর্ড করে নেই, এত ভালো করে কোনো কিছু করতেও পারি না, এডিটও করতে পারি না, তারপর মানে রেকর্ড করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করছি এখন। ভিডিও তখন রেকর্ড করেছিলাম ঠিকই, কিন্তু বয়সটা তখন দিতে পারিনি, কারণ স্টেশনে তো অনেক ভিড় ছিল আর এই গাড়ি দিয়ে আসার সময় অনেক সাউন্ড ছিল, তার জন্য বয়সটা তখন দিতে পারিনি। আর আপনাদেরকে তো আমি বলেই দিলাম, আমি এডিটে তো ভালো করে করতে ভালো কি মানে এডিট আমি করতেই পারি না। তো নতুন নতুন ভিডিও করছি, তো তার জন্য এরকম যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমার মনে হয় যে আমি আস্তে আস্তে সব কিছু শিখতে পারবো আর আরও ভালো করে ভিডিও করতে পারবো আর আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। যদি মানে ভিডিওর মধ্যে একটুখানি কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তো দেখতে দেখতে আমরা চলে আসলাম জিসিসি আরপিএফ ক্যাম্পে। এখনই আমরা ক্যাম্পের ভিতরে ঢুকে পড়বো, আমরা মেইন গেট দিয়ে ক্যাম্পে ঢুকবো। তো গেটের সামনে গিয়ে মোবাইলটা আমাকে একটু রাখতে হবে, তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন, শেষ অবধি দেখবেন প্লিজ। তো চলে এসেছি মেইন গেটে, এটা হচ্ছে জিসিসি আরপিএফ।